গরমকালে মেকআপ করলে যাদের এরকম প্রবলেম থাকে যে প্রচন্ড পরিমাণে ঘাম হচ্ছে বা ঘাম হলেই সঙ্গে সঙ্গে মেকআপটা কালো হয়ে যাচ্ছে, মেকআপটা নষ্ট হয়ে যাচ্ছে, মেকআপ একেবারেই লং লাস্টিং হচ্ছে না, যত দামি প্রোডাক্ট ইউজ করো না কেন সেটা হচ্ছে না, তো সেটা কিভাবে তোমরা লং লাস্টিং করবে, ঘামটাকে কন্ট্রোলে রাখবে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুক কথাস ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করবো, আর সেটা হচ্ছে বিয়েবাড়ির মেকআপ টিউটোরিয়াল, কারণ এটা তো বিয়েবাড়ির সিজন চলেই এসেছে একদম, এই মাসে পুরো ভরপুর বিয়ে, আর সবারই কম বেশি আশা করছি বিয়েবাড়ির ইনভাইটেশন পেয়েই গেছো, অনেকে রিকোয়েস্ট করেও ছিলে বাট দেওয়া হয়নি। গরমকালের সুন্দর একটা বিয়েবাড়ির মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করবো বলেছি, আর যদি ব্রাইডাল লুকটা না দেখে থাকো তো ব্রাইডাল লুকটা অবশ্যই চেক করে নিও, কয়েকদিন আগেই আমার ছাড়া, আর আমার ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও গিয়ে চেক করে নিতে পারো, মানে সেলফ ব্রাইডাল মেকআপ কিভাবে করবে। আর আজকের যে আমি মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করব, যারা বিবাহিত আছো বা নতুন বিয়ে হয়েছে বা যারা টিনেজার আছো বা যারাই যেমনভাবে শাড়ি পরে সাজতে চাও না কেন, তাদের জন্য কিন্তু এভাবে কিন্তু মেকআপ লুকটা একদম পারফেক্টলি যাবে, বিশেষ করে যারা বিবাহিত আছো তাদের জন্যও কিন্তু খুব পারফেক্টভাবে এই মেকআপটা যাবে। দেখতেই পাচ্ছ, আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কাদের জন্য মেকআপ লুকটা ক্রিয়েট করে নিয়েছি। আর আজকে বিয়েবাড়ির মেকআপ লুকটা কিন্তু হতে চলেছে ধামাকাদার, মানে একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমাদের সাথে একটা দারুণ মেকআপ টিউটোরিয়াল শেয়ার করবো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে। আর আজকের ভিডিওতে আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সব কিন্তু 50 থেকে 60 টাকার মধ্যে যে প্রোডাক্টগুলো মার্কেটে পাওয়া যায় সেই প্রোডাক্টগুলো দিয়ে আজকে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি। কোন রকম আইশ্যাডো প্যালেট কিন্তু আজকে আমি ইউজ করিনি। আর এই মেকআপ লুকটা কিন্তু তোমরা ভরপুর গরমে, মানে এত গরমেও কিন্তু দেখতে পাচ্ছ আমি ফ্যান অফ করে কিন্তু আমি আমার ভিডিওটা শুট করছি, তো তোমরা বুঝতেই পারছো যে কতটা গরমে আর এত লাইটের মধ্যে আমি যে ভিডিওটা করছি তাতেও কিন্তু আমার মেকআপটা একদম নষ্ট হচ্ছে না, কারণ ভিডিওটা আমাকে ফ্যান অফ করে শুট করতে হয়, আর ঘরে তো কোনো রকম এসি নেই, যদি কোনো দিনও কিনি তো তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ আমার মেকআপটা কতটা লং লাস্টিং আর সোয়েট প্রুফ আর ওয়াটার। আর এই মেকআপ লুকটা কিন্তু শুধুমাত্র যে বিবাহিতরাই করতে পারবে এরকম কিন্তু ব্যাপার নেই, জাস্ট সিঁদুরটা স্কিপ করতে পারো, স্কিপ করে তোমরা পুরো যে নর্মাল যে মেকআপটা শাড়ি পরে তোমরা এরকম হেয়ারস্টাইল করো, অবশ্যই কিন্তু ডেফিনেটলি যারা অবিবাহিত আছো তারাও কিন্তু সাজতে পারো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে, যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে শেয়ার করে দিও, প্লিজ একটু শেয়ার করে দিও, তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট, কে কে শেয়ার করলে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো আজকের ভিডিওটা স্টার্ট করে দিই। আচ্ছা, ভিডিওতে যাওয়ার আগে আজকে তোমাদের সাথে একটা দারুণ প্রোডাক্ট শেয়ার করব। তোমাদেরও কি আমার মতো বডিতে নানা রকম জায়গায় ডার্ক স্পটের প্রবলেম হয়ে রয়েছে, মানে যেমন কনুইতে বা আমাদের আন্ডারআর্মস এরিয়াতে বা আমাদের ঘাড়ে বা পায়ের হাঁটুতে বা নানা রকম জায়গায় কিন্তু আমাদের ব্ল্যাক স্পট হয়ে যায়, তো সেখানগুলোকে আমরা কিভাবে হোয়াইটেনিং করব সেটার রিমেডি আমরা অনেকেই অনেক রকম ভাবে ইউজ করি বা অনেক প্রোডাক্টস ইউজ করি, আমাদের কিন্তু কোনো রকম কোনো ভালোভাবে আমরা সলিউশন পাই না। তো আমি কিন্তু একটা দারুণ প্রোডাক্ট পারচেস করেছিলাম আর দারুণ ভাবে আমি রেজাল্ট পেয়েছি, মানে কদিন ধরে ইউজ করেছি জাস্ট দারুণ একটা রেজাল্ট পেয়েছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার না করলে কি সেটা হয় নাকি। তো আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ প্রোডাক্ট শেয়ার করবো, আর সেটা হলো কিউরার এই ডার্ক নীল ডার্ক স্পট স্কিন পলিশার, আর আরেকটা হচ্ছে কিউরার ডার্ক নীল ডার্ক স্পট লাইটনিং ক্রিম। জাস্ট অসাধারণ দুটো প্রোডাক্ট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, ভীষণ 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 লো প্রাইসে তোমরা পেয়ে যাবে আর ভীষণ মানে অ্যাফোর্ডেবল প্রাইসে বলতে পারো, যে কোনো টিনেজাররা বাজেট ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট, তোমরা অবশ্যই ডেফিনেটলি এটা একবার ট্রাই করো। চলো তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটাকে কিভাবে তোমরা ইউজ করবে। সবার ফার্স্টে আমি নিয়ে নিয়েছি কিউরার এই ডার্ক নীল ডার্ক স্পট স্কিন পলিশার, যেটা হচ্ছে আমরা স্ক্রাবের মতো করে ইউজ করব। চলো দেখে নিই এটা টেক্সচারটা কেমন আর কিভাবে আমরা এটা ইউজ করব। ইউজ করাটা জাস্ট ইজি, মানে খুবই ইজি। এরকম টাইপের একটা টিউবে আছে যেটা 30 ml এর রয়েছে আর ভীষণ লো প্রাইসে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, আর এর মধ্যে কিন্তু দারুণ দারুণ ইনগ্রেডিয়েন্টস আছে, কি কি জানো, অ্যালোভেরা রয়েছে, শিয়া বাটার রয়েছে, কোকোনাট অয়েল রয়েছে, অ্যাকোয়া রয়েছে, দারুণ মানে অলিভ অয়েল রয়েছে, দারুণ দারুণ জিনিস কিন্তু এর মধ্যে রয়েছে, যেটার জন্য কিন্তু এটা আমাদের স্কিনকে ভীষণ ভালোভাবে এক্সফোলিয়েট করে আর সাথে আমাদের স্কিনটাকে ডার্ক স্পট থেকে আমাদেরকে কিন্তু হোয়াইটনিং করে দেয়। চলো এটাকে কিভাবে ইউজ করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, আমি তোমাদেরকে হাতের মধ্যেই অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি ক্রিমটা নিয়ে নিয়েছি আর ক্রিমটাকে নেওয়ার পরে দেখতে পাচ্ছ টেক্সচারটা ভীষণ স্মুথ একটা টেক্সচার, জাস্ট হালকা হালকা করে এরকম একটু মাসাজ করবে, যার ফলে আমাদের কোনো ব্ল্যাক স্পট থাকলে সেটা যাতে খুব ভালো মতো রিমুভ হয়ে যায়। তো ভালো করে 2-3 মিনিট মতো এরকমভাবে রাব করার পরে আমি জাস্ট একটা টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তোমরা দুটো হাতের মধ্যে ইনস্ট্যান্ট একটা ডিফারেন্স দেখতে পাচ্ছ। তো এবার আমরা ইউজ করবো যেটা সেটা হচ্ছে কিউরার এই ডার্ক নীল ডার্ক স্পট লাইটনিং ক্রিমটা, যেটা অসাধারণ। আর চলো এটাকে কিভাবে আমরা ইউজ করবো সেটা তোমাদেরকে শেয়ার করে দিই।
এই ক্রিমটাকে কিন্তু দেখতে পাচ্ছো আমি হাতের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি, খুব অল্প পরিমাণে অ্যাপ্লাই করে নিয়েছি। আর টেক্সচারটা দেখতে পাচ্ছো ভীষণ ক্রিমি আর ভীষণ সুন্দর একটা এফেক্ট দেয়। আর পুরো হাতের মধ্যে এটাকে কিন্তু ব্লেন্ড করে মিশিয়ে নিতে হবে, মানে যেখানে তোমাদের যে অংশে তোমরা এটা অ্যাপ্লাই করবে খুব ভালো করে মাসাজ করে অ্যাপ্লাই করে নেবে, যাতে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়। আর দেখতেই পাচ্ছো প্রোডাক্টগুলো এতটা ভালো, মানে ইনস্ট্যান্ট একটা দারুণ রেজাল্ট। দেখতেই পেলে তোমাদেরকে লাইভ রেজাল্ট দেখালাম, আর কিভাবে ইউজ করবে সেটাও তো তোমাদেরকে বলে দিলাম। আমি তো দারুণ রেজাল্ট পেয়েছি, তোমরা যদি এই রেজাল্টটা পেতে চাও আর এত অ্যাফোর্ডেবল প্রাইসে একদম মিস করো না, আমি তোমাদের বলবো জাস্ট অসাধারণ। আমার ডেসক্রিপশনে কিন্তু লিংক দেওয়া আছে। আর এই দুটো প্রোডাক্ট কিন্তু তোমরা দিনে দুবার ইউজ করো ফর বেস্ট রেজাল্ট। আমি দিনে কিন্তু দুবার করে ইউজ করি, জাস্ট অসাধারণ রেজাল্ট পেয়েছি গাইস। তোমরা যদি একবার ইউজ না করো তাহলে কিন্তু একেবারেই বুঝতে পারবে। আর খুব বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে, জাস্ট অসাধারণ একটা প্রোডাক্ট লেগেছে। যদি প্রোডাক্টটা ভালো লেগে থাকে, যদি পারচেজ করতে চাও, আমার ডেসক্রিপশনে কিন্তু লিংক দেওয়া আছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পারচেজ করে নাও আর ইউজ করে জানিও কেমন রেজাল্ট পেলে। আমি তো দারুণ রেজাল্ট পেয়েছি। সবচেয়ে প্রথমে দেখতে পাচ্ছ আমি আমার ফেসটাকে কিন্তু মেকআপ করার আগে ভালো মতো করে ক্লিন করে নিয়ে চলে এসেছি ফেস ওয়াশ দিয়ে। তোমরা কিন্তু অবশ্যই যে কোনো মেকআপ করার আগে মুখটাকে ভালো করে ক্লিন করবে, নাহলে কিন্তু ফেসটা একেবারেই মেকআপের জন্য প্রস্তুত হবে না। আমি ফেসটাকে ক্লিন করে চলে এসেছি। এরপরে যে আমাদের যে ঘামের সমস্যা, যে মানে বাজেভাবে আমরা ঘেমে যাই, সেটাকে পুরোপুরিভাবে কন্ট্রোলে আনার জন্য, বলবো না যে একেবারেই হবে, মানে যে ঘাম একদম হবেই না এটা আমি তোমাদেরকে বলবো না, বাট তোমাদের ঘামটা কিন্তু কন্ট্রোলে থাকবে, মানে যেটা তোমাদের মেকআপটাকে লং লাস্টিং করবে আর মেকআপটাকে তোমাদের একেবারেই নষ্ট হতে দেবে না এত গরম। এই স্টেপটা কিন্তু তোমাদেরকে মাস্ট করতেই হবে। যদি তোমরা এখানে বরফ না পাও, তোমরা কিন্তু এখানে ঠান্ডা জল দিয়েও মুখটাকে এভাবে কিন্তু করতে পারো, মানে ঠান্ডা জল দিয়ে বেশ কিছুক্ষণ মুখটাকে ঠান্ডা জলে ডিপ করে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের সেম কাজই হবে। আর এই স্টেপটা কিন্তু একেবারেই মিস করবে না। আমি এখানে কয়েকটা আইস কিউব নিয়ে একটা কটনের মধ্যে নিয়ে, মানে আমি আমার একটা জামার মধ্যে নিয়ে, আমি আমার ফেসে ড্যাব ড্যাব করে একটু হালকা করে মাসাজ করে নিই, তারপরে জলটাকে কিন্তু মুছে ফেলিনি, ওটাকে কিন্তু অ্যাবজর্ব হওয়ার জন্য রেখে দিয়েছি। তারপরে আমি আমার লেন্সটা পরে নিয়েছি। আর চলো এবার মেকআপটা স্টার্ট করে দিচ্ছি। মেকআপ স্টার্ট করার প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টোনার ইউজ করতে হবে। আমি এখানে 50-60 টাকার মধ্যে যে টোনারগুলো পাওয়া যায়, যেমন আয়ুরের টোনার, তোমরা এখানে ডাবর গোলাপুরি রোজ ওয়াটারটাও ইউজ করতে পারো, চাইলে আদার্স কোনো টোনার যদি তোমাদের কাছে থেকে থাকে তো সেগুলো ডেফিনেটলি অবশ্যই ট্রাই করতে পারো। আমি এখানে সবার ফার্স্টে আয়ুরের এই অ্যাস্ট্রিঞ্জার টাইপের যে টোনারটা রয়েছে সেটাকে আমি আমার ফেসে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে যেটা মাস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গরমকালে আমরা ময়েশ্চারাইজটা একেবারেই ইউজ করি না, কারণ প্রচণ্ড ঘাম হয় সেই ভয়েই আমরা ইউজ করি না। বাট এই ভুলটা কিন্তু একদমই করবে না, এর ফলে কিন্তু আরও বেশিভাবে তোমাদের মেকআপটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস বেড়ে যায়। তো সেই জন্য আমি বলবো যে অবভিয়াসলি একটা মানে ময়েশ্চারাইজার অবশ্যই ইউজ করো। এখানে তোমাদেরকে দুটো অপশান দিলাম, এখানে জনসনের বেবি ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারো যেটা 40-50 টাকার মধ্যে পাবে, আর একটা রয়েছে বোরোফ প্লাসের সফট ময়েশ্চারাইজার যেটা তোমরা মোটামুটি ছোটোটা 30-40 টাকার মধ্যে পেয়ে যাবে। আমি সফট ময়েশ্চারাইজারটা ইউজ করেছি বোরোফ প্লাসের, ভীষণ ভালো একটা লাইট ওয়েট ফিনিশ দেয়। তোমরা চাইলে এখানে অনেক 40-50 টাকার মধ্যে প্রচুর ময়েশ্চারাইজার পেয়ে যাবে, সেগুলোও ট্রাই করতে পারো। এরপর আমি এখানে ইউজ করছি আইব্রোর জন্য ADS-এর এই আইব্রো পেন্সিলটা, যেটা একদমই লাইট ওয়েট একটা ফিনিশ দেয়, যেটা ন্যাচারাল একটা ফিনিশ দেয়, আর মাত্র 5-7 টাকায় পারচেজ করা যায়, ভীষণ ভালো আর অ্যাফোর্ডেবল প্রাইসে দারুণ একটা জিনিস বলতে পারো। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে স্পুলি ব্রাশটার দাম কত, স্পুলি ব্রাশও কিন্তু তোমরা মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল পেয়ে যাবে, মোটামুটি 15-17 কি 20 টাকার মধ্যে তোমরা প্রচুর এরকম মানে স্পুলি ব্রাশ পেয়ে যাবে, যেটা দিয়ে তোমরা তোমাদের আইব্রোটাকে কিন্তু ব্লেন্ড করতে পারবে। যাই হোক, আমার আইব্রোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আমার ফেসে ব্যবহার করবো হচ্ছে প্রাইমার। তো প্রাইমারের জন্য 50-60 টাকার মধ্যে তোমরা যদি কোনো প্রাইমার পাও তো অবশ্যই ইউজ করতে পারো, আর যদি না পাও, আমি তো পাইনি, তোমরা যদি পাও তো অবশ্যই ইউজ করতে পারো। বাট এখানে তোমরা কিন্তু খুব ভালোভাবে প্রাইমারের কাজ করবে, তোমাদের যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, এভাবে ফেসের মধ্যে অল্প পরিমাণ নিয়ে জাস্ট এভাবে ড্যাব ড্যাব করে নেবে ফেসের মধ্যে, জাস্ট অসাধারণ একটা, গরমেও কিন্তু দারুণ একটা প্রাইমারের কাজ করে। আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেলটা ইউজ করছি যেটা একেবারেই 50 টাকায় আসে, আর তোমরা এখানে চাইলে নেচারেরটাও ইউজ করতে পারো, ওটাও কিন্তু তোমরা 50 টাকায় পেয়ে যাবে। এরপরে আমি একটা ইউজ করছি কালার কারেক্টার, আর এই ধরনের কালার কারেক্টারগুলো কিন্তু তোমরা মোটামুটি 50-60 টাকার মধ্যেই মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি যেটা ইউজ করছি সেটা কোনো ব্র্যান্ডের নয়, এটা কিন্তু তোমরা যে কোনো মার্কেটেই তোমরা পেয়ে যাবে, এটা মনে হয় সুইস বিউটি সামথিং এরকম ছিল, মানে আমার ঠিক মনে পড়ছে না এটা কোন ব্র্যান্ডের ছিল, বাট এটা আমি 50 টাকা দিয়ে পারচেস করেছিলাম। এরকম তোমরা অনেক পেয়ে যাবে, আর যে টিউবটা দেখালাম অরেঞ্জ কালারের সেটাও কিন্তু তোমরা 60-65 টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবে। আর এই যে
মানে কালার কারেক্টারগুলো ইউজ করার ফলে কি বলতো, আমাদের আনইভেন যে টোনগুলো থাকে, মানে স্কিনটা যেমন মানে একটু এদিক ওদিক কালচে ভাবটা থাকে, সেটা কিন্তু একটু ডিফাইন হয়ে যায়, যার ফলে আমাদের মেকআপটা ভীষণ লং লাস্টিং আর ভালোও লাগে, মানে একটা স্মুথ বেস তৈরি হয়, সাথে আমাদের মেকআপটাকে বেশ একটা ফলনেস একটা ব্যাপার চলে আসে। আমি এখানে আজকে ফাউন্ডেশনের জন্য ইউজ করেছি, দেখতে পাচ্ছ ফিটমির ফাউন্ডেশন পাউচটা, যেটা একদমই 50-60 টাকায় তোমরা পারচেস করতে পারবে। তোমরা যদি এই ফাউন্ডেশনের পাউচটা না পাও তাহলে তোমরা ডেফিনেটলি ড্যাজেলারের এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো, 30 টাকার মধ্যে পেয়ে যাবে। দুটোই কিন্তু ভীষণ ভালো একটা ফাউন্ডেশন, আর ফিটমি নিয়ে তো কোনো কথাই হবে না। আমি এখানে যেহেতু একটা ভালো ফাউন্ডেশন পেয়ে গেছি, সেখানে আমি ড্যাজেলারটা কেনই বা ইউজ করবো, তাই জন্য আমি ভাবলাম যে ফিটমির ফাউন্ডেশনটা ইউজ করি। তোমরা চাইলে কিন্তু এখানে পন্ডসের বিবি ক্রিমটাও ইউজ করতে পারো, খুব ভালো, তোমরা কিন্তু তোমাদের স্কিন টোন ওয়াইজ অবশ্যই ইউজ করবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। আমি এখানে ফিটমি 310টা ইউজ করেছি, মানে পাউচের শেডগুলো একটু আলাদা হয়, আমি 310টাই ইউজ করেছি, যেটা আমার স্কিন টোনের সাথে একটু ম্যাচ করে গেছে। আর ড্যাজেলারটাও তোমরা ইউজ করতে পারো, ড্যাজেলারেরও কিন্তু শেড পেয়ে যাবে। আমি ওখানে নিয়েছিলাম R32 গোল্ডেন টাইপের একটা এরকম শেড ছিল। আর এরপরে নিয়ে নিয়েছি আমি এখানে কনসিলার, কনসিলারের জন্য কিন্তু আমি এখানে নিয়েছি হিলারি রোদার এই কনসিলারটা, যেটা একেবারেই তোমরা 50-60 টাকায় পাবে। আর একটা রয়েছে হচ্ছে এখানে একটা HD কনসিলার, যেটাও কিন্তু এই টিউবগুলো তোমরা সবকটাই কিন্তু তোমরা 50-60 টাকার মধ্যে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি আমার আইলিডের ওপরে অ্যাপ্লাই করে নিয়েছি এই যে HD কনসিলারটা রয়েছে, যেটা তোমরা একেবারেই মার্কেটে তোমরা 50-60 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এরকম একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি এরকম আইব্রোটাকে আমি একদম নিট অ্যান্ড ক্লিনভাবে একদম পুরো ড্র করে নিচ্ছি। আর এই ফ্ল্যাট ব্রাশগুলোও কিন্তু তোমরা মোটামুটি 20-25 টাকার মধ্যেই পেয়ে যাবে, ভীষণ ভালো। তোমরা কিন্তু এরকম মোটামুটি এত লো প্রাইসে তোমরা একটু দেখে শুনে কিনলে কিন্তু বেশ ভালোই কাজ হবে। চলো, আমার আইব্রোটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি, এরপরে যেটা করবো সেটা হচ্ছে একটা বিউটি ব্লেন্ডার। আর বিউটি ব্লেন্ডার তোমরা কীভাবে ইউজ করবে, একটা বিউটি ব্লেন্ডারকে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নেবে, দেখবে বিউটি ব্লেন্ডারটা অনেকটা বড় হয়ে যাবে ভিজে গেলে। তারপরে জলটাকে পুরোপুরি ভেতর থেকে ঝরিয়ে নেবে, একদম চেপে যতটা জল থাকবে সবটা ঝরিয়ে নেবে, তারপর ওটাকে 2-3 মিনিট রেখে দেবে, দেন তারপরে তোমরা ইউজ করবে। এতে কিন্তু দারুণ একটা ডিউই গ্লোই একটা ফিনিশ আসে মেকআপে, সাথে মেকআপটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং করে আর খুব ইজিলি কিন্তু যে কোনো মেকআপ ব্লেন্ডও হয়ে যায়। এরপরে আমি সেম কনসিলারকে আমি আমার আইলিডের মানে আইয়ের নিচে একটু নোজে আর একটু নিয়ে যেখানে যেখানে আমার একটু হাইলাইটিং করার দরকার, জাস্ট খুব অল্প পরিমাণে আমি একটু ইউজ করে নিয়েছি, খুব বেশি ইউজ করিনি, কারণ গরমের মধ্যে বেশি মানে বেশি মেকআপ হলে কিন্তু সেটাকে টিকিয়ে রাখা খুব অসম্ভব ব্যাপার হয়ে পড়ে। জাস্ট আমি একটু হালকা করে একটু ইউজ করে নিয়েছি, আর এগুলো ভীষণ লাইটওয়েট, মানে যেগুলো ওই প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি সবই কিন্তু ভীষণ লাইটওয়েট। তোমরা যদি চাও এই প্রোডাক্টগুলোই, তো অবশ্যই কিন্তু তোমরা মার্কেটে গিয়ে এগুলো সার্চ করতে পারো, খুঁজে নিতে পারো, এগুলো কিন্তু অবশ্যই পেয়ে যাবে। চলো, এরপরে পুরো মেকআপটাকে ভালো করে সেট করার জন্য আমি একটা লুজ পাউডার ইউজ করবো। তোমাদের এখানে আমি সবগুলোর কিন্তু অপশান দিয়ে দিচ্ছি যে একটা প্রোডাক্ট ইউজ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে দেখো হোয়াইট টোনের পাউডারটা রয়েছে, এটাও তোমরা 50-60 টাকায় পাবে। আর একটা রয়েছে হচ্ছে স্প্রিঞ্জের বিবি পাউডার, যেটাও কিন্তু তোমরা 20-30 টাকার মধ্যে কি 10-20 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এই পাউডারটা আমি ইউজ করছি স্প্রিঞ্জের পাউডারটা, কারণ এটা একটু ইয়েলো আন্ডারটোনের রয়েছে, যেটা দেখতে বেশি ভালো লাগে, ফিনিশিংটা ভালো আসে। আর হোয়াইট টোনের পাউডারটা কি পুরো যেহেতু হোয়াইট একটা ব্যাপার ছেড়ে দেয়, তো সেই জন্য ভাবলাম যে ওটা একটু স্কিপ করে যাই। তোমরা চাইলে এখানে কিন্তু জনসনের বেবি পাউডারটাও ইউজ করতে পারো, বা তোমাদের কাছে যে কোনো লুজ পাউডার থাকলে সেই লুজ পাউডারটা ইউজ করতে পারো। গরমকালে কম্প্যাক্ট পাউডারের থেকে কিন্তু লুজ পাউডার ইউজ করা সব থেকে বেটার, কারণ হচ্ছে মেকআপটা অনেকক্ষণ তোমাদের ধরে রেখে দেবে, ঘাম হলেও মেকআপটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং করে রাখবে। চলো, এরপরে আই লুক করার জন্য আজকে আমি কিন্তু কোনো রকম আইশ্যাডো প্যালেট ইউজ করিনি। আজকে আমি এখানে একটা লিপস্টিক নিয়ে নিয়েছি, হাতের মধ্যে স্মাচ করে নিয়েছি। আর এই সমস্ত লিপস্টিক কিন্তু তোমরা মার্কেটে প্রচুর লিকুইড লিপস্টিক পেয়ে যাবে, যেগুলো 50-60 টাকায় অনেক রকমের ভ্যারিয়েন্টের দামে পেয়ে যাবে। আমি এখানে পিঙ্ক একটা লিপস্টিক নিয়ে হাতের মধ্যে একটু অ্যাপ্লাই করে সেখান থেকে নিয়ে হালকা হালকা করে স্মাচ করে নিয়েছি জাস্ট চোখের ওপরে, আর চোখের নিচটাও আমি অ্যাপ্লাই করে নিয়েছি ইয়ারবাডসের সাহায্যে ওই সেম কালারটাই। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি একটা ছোট্ট হাইলাইটার নিয়েছি, কী কোম্পানি আমার ঠিক মনে নেই, জাস্ট ভেঙেও গেছে দেখতে পাচ্ছ। আর এটার দাম মোটামুটি নিয়েছিল 35-30 টাকা, ভীষণ ভালো একটা হাইলাইটার, মানে মোটামুটি চাঙ্কি গ্লিটার্স একটু আধ আছে বাট খুব বেশি নেই, মোটামুটি বেশ ভালোই একটা ফিনিশিং দেয়। আমি একটু আইলিডে অ্যাপ্লাই করেছি। তারপরে আমি একটা আইব্রো ডিফাইনার নিয়েছি ব্রাউন কালারে, দেখতে পাচ্ছ পুরো আমি হাতের মধ্যে স্মাচ করে নিয়েছি, আর হাত থেকে নিয়ে আমি আমার নোজটাকে একটু ফেসে ভীষণ ভালো পিগমেন্টেশন, আর খুব ইজিলি কিন্তু ব্লেন্ডও হয়ে যায় গাইজ। এইটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখো একবার। আমি একটু ফরহেডেও একটু কন্ট্রোল করে নিয়েছি, মানে চারিদিকে আমি একটু কন্ট্রোল করে নিয়েছি যেখানে যেখানে আমার দরকার, তারপরে আমি একটু ব্রাশের সাহায্যে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে বিউটি ব্লেন্ডার বা হাতের সাহায্যে কিন্তু খুব ইজিলি এটাকে ব্লেন্ড করতে পারো। কন্ট্রোল ছাড়া কিন্তু বিয়েবাড়ির মেকআপটা খুব একটা ভালো লাগে না, তোমরা চাইলে এটাকে স্কিপ করতেই পারো যদি তোমাদের আনকমফোর্টেবল লাগে। চলো, এরপরে আমি ব্লাশ ইউজ করার জন্য সেম যে কালারের লিপস্টিকটা আমি আমার চোখের আইশ্যাডোর জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেম লিপস্টিকটাকে আমি আমার অ্যাজ আ ব্লাশ হিসাবে ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো লিপস্টিক কালার দিয়ে এটা করতেই পারো, আমিও কিন্তু লিপস্টিক দিয়েই করেছি।
এরপর আমি সেম হাইলাইটারটাকে ফেসে নোজে যেখানে যেখানে আমার হাই পয়েন্ট আছে চিকসে আমার ফরহেডে সব জায়গাতে আমি অ্যাপ্লাই করে নিয়েছি যেখানে যেখানে হাইলাইটিং করার দরকার একটু অল্প পরিমাণে ইউজ করবে কারণ এই কম দামি হাইলাইটারগুলো দেখতে আছে ভীষণ বেশি চকচকে তো আমি একটু অল্পই ইউজ করে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি ব্লু হেভেনের একটা আইলাইনার আর একটা রয়েছে হচ্ছে আই ক্যান্ডির আইলাইনার দুটোই কিন্তু 50-60 টাকায় পেয়ে যাবে তোমরা চাইলে মার্কেটে অনেক কিন্তু 40-50-60 টাকার মধ্যে আইলাইনার পাবে আমি এখানে এই মানে ব্লু হেভেনেরটা থেকেও কিন্তু আই ক্যান্ডিডটা ভীষণ ভালো আমি একটা জাস্ট সিম্পলি একটা আইয়ের ওপরে একটু লাইন করে নিয়েছি এরপর আমি একটা একটা কিছু একটা মানে এটার নামটা আমার ঠিক মনে নেই এই হোয়াইট কাজলটা ইউজ করেছি যেটা একেবারেই 10-20-30 টাকা 10-20 টাকার মধ্যেই মনে এটা পেয়েছিলাম আমি মনে নেই 20-25 টাকার মধ্যে কিন্তু এত ভালো একটা হোয়াইট কাজল না গাইজ মানে ভাবা যায় না খুব ভালো এই হোয়াইট কাজলটা আমার তো খুবই ভালো লাগে এত অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা চাইলে এরকম হোয়াইট কাজলটা কিন্তু ইউজ করতে পারো যাদের চোখ খুব ছোট তারা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো এরপর আমি এখানে ইউজ করছি দেখতে পাচ্ছ ব্লু হেভেনের যে মাস্কারাটা সেটাকে আমি একটু বেশি বেশি করে ইউজ করে নিয়েছি এরপরে আমি এখানে ইউজ করছি একটা লিপ লাইনার যেটা একেবারে ডার্ক চকলেট ব্রাউন কালারের আমি আমার লিপটাকে একটু লাইন করে নিচ্ছি যেটা দেখতে বেশি সুন্দর লাগবে কারণ বেশি পিগমেন্টেশনের আমি লিপস্টিক ইউজ করব না একটু মানে নিউড কাইন্ড অফ একটু কালারের দিকে যাব এখানে আমি কিন্তু আজকে এলেটিনের লিপস্টিকটা ইউজ করেছি এটা কিন্তু 100 টাকার মধ্যে তোমরা পাবে বাট তোমরা চাইলে তোমরা যে কোনো তোমাদের পছন্দের কালারের লিপস্টিক ইউজ করে নিও চলো দেখে নাও ফাইনাল লুক তো কেমন লাগলো আজকের এই গরমের মধ্যে এই সোয়েটপ্রুফ ওয়াটারপ্রুফ মেকআপ লুকটা আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না নতুন নতুন ভিডিওর জন্য নতুন নতুন ভিডিও আসলে যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় সেই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে কারা কারা শেয়ার করলে মানে আমার এই ভিডিওটা কে কে শেয়ার করলে সেটা কিন্তু একেবারেই জানাতে ভুলো না কমেন্ট করে তাড়াতাড়ি জানো আর শেয়ার করে দাও বেশি বেশি করে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা।